আর এই যুগের মানুষটা বেশি অস্থির বিকজ অফ এই টেকনোলজিক্যাল রেভলিউশন এগুলো আমাদেরকে খুব ফাস্ট সবকিছু পাওয়ার একটা তাড়না সৃষ্টি করে সব দ্রুত পেতে হবে এজন্য স্থির না তার অস্থির তো ওই অস্থির মানুষকে আল্লাহ পাক কিয়ামতের মাঠে দাঁড় করে রাখবেন 50,000 বছর সূরা মাআরিজ পড়ে দেখেন এরপরে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসবেন যখন মানুষেরা তিনি তখন একমাত্র ব্যক্তি তিনি যিনি উঠে সেজদায় পড়ে যাবেন আল্লাহর কাছে আল্লাহ বলবেন তোমার যা ইচ্ছা তুমি চাও কবুল করা হবে এই ব্যক্তির আদর্শ আমরা এখনো মানতে পারি না এই ব্যক্তির স্টাইলে দাড়ি রাখলে আমাদের লজ্জা লাগে এই ব্যক্তির স্টাইলে চুল রাখলে জুব্বা পরলে বা তাকওয়ামূলক পোশাক পরলে সুন্নাহ সম্মতভাবে চললে আমাদের লজ্জা লাগে মনে হয় আমরা আনসোশাল হয়ে গেছি ব্যাকডেটেড হয়ে গেছি পিছায় পড়ছি এই ব্যক্তি সুপারিশ করবেন তিনি পড়েই থাকবেন সেখানে যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাক তার দোয়া কবুল করেন এটা একটা আরেকটা হচ্ছে যখন কবিরা গুনাহগার ব্যক্তিদেরকে জাহান্নামের জন্য আযাবের ফয়সালা হয়ে যাবে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করে এই উম্মতের কবিরা গুনাহগার ব্যক্তিদেরকে জান্নাতে নিয়ে যাবেন ইনশাআল্লাহ এই ব্যক্তিকে গালি দেয়া হয় এই ব্যক্তিকে তার চরিত্র নিয়ে কথা বলা হয় এই ব্যক্তিকে নিয়ে কত কিছু করা হয় আল্লাহ পাক তাদেরকে হেদায়েত নসিব করুন অথচ এই ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কাশ আমি যদি আমার ভাইদেরকে দেখতে পেতাম সাহাবীরা বলতেন ইয়া রাসূলুল্লাহ আমরা কি আপনার ভাই নই নবীজি বলতেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমরা আমার সাহাবী আমার ভাই তারা যারা আমার পরে তোমাদের পরে আসবে যারা আমাকে না দেখে ঈমান নিয়ে আসবে আমরা হচ্ছে তার ভাই সুবহানাল্লাহ এরপরেও এই উম্মার মধ্যে যারা আলেম ওলামা ইলমের চর্চা করবেন ইলমের প্রচার প্রসার ঘটাবেন তাদের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সখ্যতা থাকবে এই উম্মতের মধ্যে যারা এতিমদের দেখাশোনা করবে মিসকিনদের দেখাশোনা করবে তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এই জান্নাতে এতটুকু দূরত্ব থাকবে যারা বিধবা এতিম মিসকিনদের দেখাশোনা করবে এতটুকু দূরত্ব থাকবে যে ব্যক্তি তার চরিত্রকে হেফাজত করতে পারবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার জন্য আমি জান্নাতের মাঝখানে একটা ঘরের জিম্মাদার হব এরকম অনেক হাদিস আছে